প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকেন তাদের রেজাল্ট বা ফলাফল কিভাবে অনলাইন থেকে বের করতে হয়। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে মোবাইল এবং আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে এই রেজাল্টটা বের করতে পারবেন। তো বন্ধুরা, আমি কম্পিউটারে দেখাবো ফুল স্ক্রিনে, আর স্ক্রিনের পাশে মোবাইল স্ক্রিনও দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট বের করতে হলে আপনার কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় আপনি আপনার মোবাইল থেকে অথবা আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার কম্পিউটার থেকে এই যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেটাকে ওপেন করলাম। তো গুগল ক্রোম ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আর যারা মোবাইল থেকে দেখবেন তাদেরও এই যে পাশের যে স্ক্রিনে যেভাবে দেওয়া আছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি এই গুগলে শুধু NU রেজাল্ট লিখে সার্চ করবেন। NU রেজাল্ট লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম কিছু ওয়েবসাইট আসবে। তো এটার সর্বপ্রথম একদম উপরে যে ওয়েবসাইটটি আসবে সেটাই হচ্ছে মূলত NU বা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট, অর্থাৎ nu.ac.bd/result। আপনারা যদি চান সরাসরি এই ওয়েবসাইটটি লিখেও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো আমি এই গুগল থেকে প্রথম যে সাইটটি আসছে সেই সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে সরাসরি nu.ac.bd/results এই সাইটে নিয়ে যাবে। এখানে আপনি একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসের মধ্যে আপনি দেখতে পারবেন ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট আর্কাইভ। এই রেজাল্ট আর্কাইভের মধ্যে আপনি এখান থেকে ডিগ্রি, অনার্স, মাস্টার্স, প্রফেশনাল, অন ক্যাম্পাস এই রেজাল্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখান থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনার্সের রেজাল্ট বের করা যায়। তো আপনারা যেটা করবেন, এখানে দেখেন প্রত্যেকটি ক্লাসের পাশে একটি প্লাস চিহ্ন দেখতে পারবেন। যেমন ডিগ্রির পাশে একটি প্লাস চিহ্ন আছে, অনার্সের পাশে একটি প্লাস চিহ্ন আছে, এরকম প্রত্যেকটি ক্লাসের পাশেই কিন্তু একটা প্লাস চিহ্ন দেখতে পারবেন। তো আমি অনার্সের এই প্লাস চিহ্নে ক্লিক করলাম। অনার্সের প্লাস চিহ্নে ক্লিক করার পরে আপনি এখানে কয়েকটা ক্যাটাগরি দেখতে পারবেন, যেমন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অ্যান্ড কনসোলিডেটেড। তো এখানে আমি প্রথম বর্ষের একটি রেজাল্ট বের করা দেখাবো। তো সেজন্য আমি কি করব, এখান থেকে সরাসরি এই যে প্রথম বর্ষের যে ট্যাবটি আছে এখানে আমি ক্লিক করব। তো বন্ধুরা দেখেন, প্রথম বর্ষের ট্যাবে ক্লিক করার পরে আপনার পাশে এরকম আরও একটি ডায়লগ বক্স চালু হবে। এখানে আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখব, সেহেতু আমরা এখানে এই বাই ডিফল্ট ইন্ডিভিজুয়ালে ক্লিক করা অবস্থায় আমরা কি করব, এখানে এক্সাম রোল নাম্বার দিব। আর পরবর্তীতে আমরা পরবর্তী যে ঘরটি আছে সেখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিব। এবং এইখানে দেখেন এক্সাম ইয়ার, এখানে হচ্ছে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেই সালগুলো এখানে উল্লেখ করব। তো এখানে আপনি সর্বশেষ 2006 সালের রেজাল্ট আপনি দেখতে পারবেন, এর পূর্ববর্তী পরীক্ষার রেজাল্টগুলো আপনি দেখতে পারবেন, অর্থাৎ এখানে লেখাই আছে যে অ্যাভেইলেবল ফ্রম 2006, অর্থাৎ 2006 সাল থেকে তার পরবর্তী যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট আপনি এখান থেকে বের করতে পারবেন। তো বন্ধুরা, আমি যে রেজাল্টটি দেখব সেই পরীক্ষার্টি 2015 সালে অনার্সের প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছে। তো তখনকার সময়ে অনার্স প্রথম বর্ষে রোল নাম্বার ছিল না, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই রেজাল্ট চেক করা যেত এবং তাদের অ্যাডমিট কার্ডে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটাই থাকত। এখন 2022 সালে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন তাদের হয়তোবা রোল নাম্বার থাকতে পারে, এক্স্যাক্টলি আমার জানা নেই। যদি রোল নাম্বার থেকে থাকে তাহলে অবশ্যই এই রোল নাম্বারের ঘরটাতে রোল নাম্বার দিয়ে দিবেন এবং রেজিস্ট্রেশনের নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন এবং এক্সাম ইয়ার। আমি এখানে ওই পরীক্ষার্থীর যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপুট করে দিলাম এবং নিচের যে এক্সাম ইয়ার সেইখানে ওই পরীক্ষার্থী যেই সালে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার সালটা এখানে উল্লেখ করে দিচ্ছি, সে 2016 সালে অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছে। আর নিচের একটা অপশন আছে দেখেন বন্ধুরা, ক্যাপচা। এই ক্যাপচার এখানে যে অক্ষরগুলো থাকবে আপনাকে ঠিক এই নিচের ঘরটাতে ওই অক্ষরগুলো এখানে বসাতে হবে। যদি এই অক্ষরগুলো ছোট হাতের হয় তাহলে সবগুলো ছোট হাতের দিবেন এবং বড় হাতের হলে বড় হাতের দিবেন, তবে অবশ্যই যেন ক্যাপচার সাথে আপনার যে টাইপ করা অক্ষরগুলো সেই অক্ষরগুলো যেন হুবহু মিল থাকে এটা খেয়াল করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সি এবং কে ছোট হাতের লেখা আছে, আমি এখানে সি এবং কে ছোট হাতের লিখে দিয়েছি। এরপরে নিচের যে সার্চ রেজাল্টের যে বাটনটি আছে
সেই বাটনটিতে ক্লিক করবেন। বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে আপনার যে রেজাল্টের শিটটি আছে সেই রেজাল্ট শিটটি এখানে চলে আসবে। এখানে স্টুডেন্টের স্টুডেন্ট নেম থেকে শুরু করে কলেজ নেম, তার রেজিস্ট্রেশন নাম্বার, কোন সালে পরীক্ষা দিয়েছে, সেই স্টুডেন্টটা কীরকম কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছে এবং তার পরীক্ষার যে কোর্সগুলো ছিল সেই কোর্সগুলোতে তার রেজাল্ট কীরকম ছিল সবটুকু বিস্তারিত কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখন আপনি চাইলেই এই রেজাল্ট শিটটা কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারেন। এইখানে এই যে দেখেন উপরে বাম পাশে প্রিন্ট নামের একটি অপশন আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনার প্রিন্টারের সাথে যদি আপনার কম্পিউটার সংযোগ থাকে তাহলে আপনি কিন্তু সরাসরি এটাকে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি আপনার কম্পিউটারের সাথে সরাসরি প্রিন্টার সংযোগ করা না থাকে তাহলে আপনি এই যে ডেস্টিনেশনের এই জায়গায় আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্টারের নাম দেখতে পারবেন, আর নয়তোবা সেভ অ্যাজ পিডিএফ করে আপনি এটাকে সেভ দিয়ে আপনার কম্পিউটারের যে কোনো একটি জায়গায় এটাকে পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ুয়া সকল শিক্ষার্থীদের রেজাল্ট বের করার নিয়ম। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো সাথে থাকুন। আল্লাহ হাফেজ।